মানুষটা তো আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। তুই দেখিস ওর ট্রিটমেন্টে যেন কোনো রকম ত্রুটি না হয়। তুই চিন্তা করিস না দিদি, আমি হসপিটালেই যাচ্ছি। এত চালাক তুমি, আমি তাকে কখনো বুঝিনি। হ্যাঁ মামা, তুমি যাও। আর বলছি, তুমি একা কেন যাবে? নিত্য আগে দেখতে তো মীরারও যাওয়া উচিত। মীরা যদি ওর সাথে হসপিটালে যায় তাহলে তো আমাকে সমীরের কাছে একাই যেতে হবে। আমি আসলে একা যেতে চাইছি না। না না, সেই প্রশ্নই ওঠে না। আরে তুমি একা কেন যাবে মামি? মীরা যখন রেডি হয়েই গেছে তখন ওই যাক না আজ। আরে রেডি হয়েছে তো ভালোই হয়েছে, মামা তো এক্ষুনি বেরোবে। ও মামার সাথে যাক, আমি তোমার সাথে বেরোবো। হ্যাঁ তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ওই জন্যই যাবো মা, যাতে চিন্তা করার মতো কিছু না থাকে। যা হচ্ছে পরপর। আর তোমার অফিস? সে আমার অনেক ছুটি এমনিতে পেন্ডিং আছে, আমি লিভ অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে বাবা, এই তুই ছুটিগুলো বাঁচিয়ে রাখ। আমি চলে যাব অরুণার সাথে। দিদি তুমি কেন ওরকম পরিবেশে যাবে? সমীর আসবে তোমার সাথে দেখা করতে, যখন আসবে তখন দেখবে। অরুণা, সমীর কোথায় আছে সেটা বড় কথা নয়, সমীর আজকেও কিন্তু আমার কাছে সেই ছোট্ট আদরের সমীর। আমি জানি দিদি, তুমি সমীরকে খুব ভালোবাসো, খুব আদরের, সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কি বলতো, এত এত ধকল গেল, এত বড় একটা বিপদ সামলে উঠলে তোমার যাওয়া ঠিক হবে না। ওইরকম একটা পরিবেশে তুমি যাবে সেটা কি ঠিক হবে বলো? কিচ্ছু হবে না অরুণা, আমি যাব। দিদি তিন্নি, তিন্নি কি একা থাকতে পারবে? মানে তুমিও যাবে, মীরাও থাকবে না, সুন্দরী কি একা সামলাতে পারবে? পারবে না তো। কেন সামলাতে পারবে না মামি? এই তো কাল আমরা সবাই মিলে রাধার কাছে গিয়েছিলাম, তখন তো তিন্নি সুন্দরীর কাছেই ছিল। হ্যাঁ, রাধাকে তো এখনো পাওয়া গেল না, সেদিকে তো কারুর খেয়াল নেই। আর শ্যাম, তুমি যদি অফিস না যাও তাহলে রাধাকে একটু খোঁজো না। আমি তোমার সাথে গেলে কি তোমার খুব অসুবিধা হবে? না, আমার অসুবিধা কেন হবে? তাহলে কার হবে? সমীরের। আগের বারে তুমি ভুলে গেছো মনে হয় কি হয়েছিল। আসলে আমি চাইছি না যে ওরকম কোনো পরিস্থিতি আবার হোক। আর তোমার বউ যদি আমার সাথে আজকে যায় তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি তো কিচ্ছু নেই, শুধু নিত্য কাকার কাছে যাওয়া ওর কর্তব্য, ও তো সেটাই ভুলে যাচ্ছে। তোমায় হৃদ মাঝারে রাখবো, সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।